কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রেও চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া। বেলা 1টা অবধি এই কেন্দ্রে ভোট গ্রহণের হার ছিল 86.57%। বৃহস্পতিবার সকাল থেকেই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথও নিজের ভোট প্রদান করেন। আজকে 23 তারিখ, আমাদের যুবরাজনগর মণ্ডলে উপভোট, আর সেই ভোট সকাল সকাল উৎসবের মেজাজে সকলে এখানে এসছেন, সুন্দরভাবে ভোট দিচ্ছেন। আর আমিও এখন ভোটটা দিয়ে আসলাম, আর খুব স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে ভোট চলছে। সকলে ভোট দিন, সকলকে আমাকে অনেক নমস্কার। উৎসবের মেজাজে ভোট হচ্ছে বলে জানান তিনি। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, এই কেন্দ্রে ভোটের হার খুবই ভালো এবং 5টা অবধি 80-90% হারে ভোট পড়বে। ভোট হচ্ছে এবং আমরা আশা করছি যে 5টা পর্যন্ত ভোট অলমোস্ট 85-90% ভোট হয়ে যাবে। আর ত্রিপুরাতে ভোটের পার্সেন্টেজ খুব ভালো হয়, ত্রিপুরার মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে যান, শান্তিপূর্ণ ভোট হবে। এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকেও বলবো যে মানুষকে সাহায্য করো, যাদেরকে আপনারা জানেন যে সরকার ডিসিশন নিয়েছে 1টি ঊর্ধ্ব বা যারা দিব্যাঙ্গ রয়েছে তাদেরকে বাড়িতে ভোট করানোর ব্যবস্থা। ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে টিঙ্কু রায় জানান, সিনিয়র সিটিজেন সহ ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। অন্যদিকে কিছু ক্ষেত্রে ইভিএম এর ত্রুটির উল্লেখ করেছেন বিরোধী দলের নেতারা। সবার মেজাজে ভোট দিচ্ছে বলা ঠিক হবে না, আপাতভাবে শান্ত মনে হলেও আসলে শান্ত নয়। বিভিন্ন জায়গায় ইভিএম মেশিনে ত্রুটি বিচ্ছুটি ধরা পড়েছে বলে মানুষ ভোট দিতে পারছেন না, বারবার দেরি হয়ে যাচ্ছে। এবং এর ভেতরে কী আছে যারা তার দায়িত্বরত তারাই জানেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ভোটাররা কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছেন, তাদের রাস্তা জ্যাম করা হচ্ছে। তো আমরা দেখছি সব ব্যবস্থা, আমরা ভোটারদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি যাতে সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। সব মিলিয়ে যুবরাজনগরে ভোটারদের দীর্ঘ লাইন আর শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন যে 100% সফল তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।